আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সবাই কেমন আছেন আজকে চলে দারুন একটা রেসিপি নিয়ে ঘরোয়াভাবে হাতের সময় তুলা রান্না করবো তো এখানে সামাইটা আগে ভেজে নিয়েছি তারপর দিলাম গরম মশলা তারপর চিনি দিলাম এখন দিয়ে দিচ্ছি তরল দুধ পরিমাণ মতন যে ভালো মতন নাড়াচাড়া করব এখন খুব সুন্দর একটা শুক্র হয়েছে তরল দুধ দেওয়ার জন্য এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এটা হাতেও বানানো যায় আবার হলো কলেও বানানো যায় এই সাময়টা খেতে দারুণ সুস্বাদু লাগে আমার রান্না হয়ে গেছে এখন রাত্রে সাতটা বাজছে তো আমাদের ডিনারের জন্য ব্যবস্থা এগুলো করেছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানে রুটি করেছি সামাই তাতে আছে মিষ্টি আলু ভাজা এগুলো পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করবো এখন রাত্রে আটটা বাজছে রান্না করতে করতে আমি সাতটা থেকে শুরু করে আটটা বেজে গেছে অলরেডি তো দিয়ে দিলাম রুটি তারপরে মিষ্টি তারপর দিচ্ছি আলু ভাজা একদম লাল লাল করে কড়া করে ভাজা করেছি আর এই তো সময় রান্নাটা দারুণ দেখতে হয়েছে এখন সময়টা নিয়ে নিচ্ছি এত মজা হয়েছে বাসায় একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি করে করে দিবেন যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে তো আমার থালা সাজানো শেষ এখানে দিয়ে দিলাম চামচাগুলা আর সাথে আছে এক গ্লাস পানি পানিটা আগেই লাগবে আর যারা নতুন ভিডিওটা দেখবেন কমিউনিটিতে লেটার দেবেন আপনাদেরও ভিডিও আমি দেখে দিব। আর আপনারাও আমার ভিডিওগুলো দেখেন আর সাথে থাকেন ভালো থাকেন খাওয়া দাওয়া করেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ